আচ্ছা, তাহলে সিউডোজেন্থোমাইলাস ইট ইজ ডান কেরাটোডারমাবলানার্জিকা ইজ অলসো ডান ইয়েস, তো সাইনোভিয়াল হ্যাঁ, সাইনোভিয়াল হাইপারপ্লাসিয়া, এগুলো লাগবে না। সাইনোভিয়াল হাইপারপ্লাসিয়া, রিমাটয়েড নোডিউল, হ্যাঁ, নো ইজ রিমাটয়েড নোডিউল অর গাউট না না, দিস ইজ নোডিউল, নোডিউল, রিমাটয়েড নোডিউল ওকে নোডিউল, নোডিউল ওকে গাউট ওকে পুরা একদম টস টস, কি বলে, একদম লাল লাল থাকবে। হলুদ মেটাটার্স ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, না ওটা তো তুমি ইয়ের কথা বলতেছো, টফাই, টফাইটা হলুদ থাকবে, কিন্তু গাউটটা তোই থাকবে লাল। আচ্ছা ভাই, এইটা কি, যে এটা নডিউল, নডিউল, নডিউল লাংস, হ্যাঁ। হুম আচ্ছা, ব্যাচেস, ওর 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 জেনিটো কি জানি, ওর জেনিটাল আলসার, জেনিটাল আলসার, জেনিটাল আলসার অফ অল আলসার পেইন ইনার এন্ড জেনিটাল, ইরাইটমান নোডোসাম, ইরাইটমান নোডোসাম, এগুলা। আর ওদের কি এন্ট্রিওভাইটিস হয় না নাকি? হাইফি হাইফি লাল, HLA B27 all these like no, I'm asking about in base sheet what are the other HLA? HLA, HLA A, A, A3, na A5, likh lam. HLA 5, B5 and B 51. B5 is for I, B5 is for I and 51. I forgot 51 for which one. B5 for I. Okay. And there is a HLA B12 also. HLA B12, yes. B12. ওকে, সো এখানে যে এক্সরে যেটা দেওয়া আছে ভাই, হ্যাঁ, এটিগুলা কি ব্যাম্বু শেপ, ব্যাম্বু স্পাইন? নো, এটা কি ব্যাম্বু স্পাইন? কিন্তু না না না, দিস ইজ নট অ্যাকচুয়ালি ব্যাম্বু স্পাইন, তো একদম স্কোয়ারিং থাকবে, এটা ব্যাম্বু স্পাইন বলা যায়, নরমাল নরমাল ভার্টিব্রা অ্যালগোরিদম অফ দা ল্যাটারাল ভিউ। আচ্ছা, এগুলো হচ্ছে অস্টিওফাইট, এই যে এগুলো সাদা সাদা, হ্যাঁ, আর এই পাশে যেটা বলতেছিল ওটা হচ্ছে সিম ডেসমোফাইট, ইয়া, ফিউশন অফ দ্য বোথ, ফিউশন অফ দ্য লিগামেন্ট, লিগামেন্ট টেল সামওয়ান আপনি বলেন, আপনি নাম এটা ফিউশন সিনডেসমোফাইটটা কি, মানে ফিউশন অফ বোথ ভার্টিব্রা, ভার্টিব্রার সাথে কোনো একটা লিগামেন্ট বা সামথিং এ হচ্ছে গিয়ে যদি একসাথে ইয়ে হয় ওটাকে সিনডেসমোফাইট বলে। যেমন এখানে আছে নাকি, না না, সিনডেসমোফাইট উপরে 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 যেগুলো দেখাচ্ছে ভার্টিব্রা, উপরে নিচে ভার্টিব্রার সময় হয়ে মিক্সড হয়ে যাবে। আর ভাই, এই যে এগুলো, এই যে সাদা সাদা হয়ে আছে, এগুলো হচ্ছে অস্টিওফাইট না, মানে সাদা যে, না অস্টিওফাইট তো মার্জিন, মার্জিন সাদা না, ওটা মার্জিন, পয়েন্টেড, পয়েন্টেড থিং না, পয়েন্টেড, হ্যাঁ মার্জিন, অস্টিওফাইট একটু একটু ইয়ে হয়ে গেছে না, একটু ক্ষয় হয়ে গেছে না, ওটাকে অস্টিওফাইট, মার্জিনাল অস্টিওফাইট বলে। হ্যাঁ, সিনডেসমোফাইটটা হচ্ছে, আরেকবার আমি দেখেই বলি, এটা হচ্ছে কি ক্যালসিফিকেশন অর হেটারোট্রফিক অসিফিকেশন ইনসাইড এ স্পাইন, স্পাইনাল লিগামেন্ট অর দ্য অ্যানিউলার ফাইব্রোসিস, এটা লিগামেট এবং ফাইব্রোসিস এগুলো যখন অসিফিকেশন হয়ে যায় ওগুলো হচ্ছে গিয়ে সিনডেসমোফাইট বলে। আর এই সিনডেসমোফাইট ইউজুয়ালি হচ্ছে গিয়ে অ্যানকালোজিং স্পন্ডলাইটিস, দুটো দুটো যদি স্পাইন একসাথে হয়ে যায় মাস করে, যেটা এটাকে বলে ডেগার সাইন, ডেগার সাইন, দুটো লিগামেন্ট যখন ফিউশন হয়ে যায়। আচ্ছা, একদম ভার্টিব্রার মাঝখানে যে পোর্শনটা যখন একদম প্রমিনেন্ট হয়ে যায় এটাকে বলে ড্যাগার সাইন, above one.
left side first one. Yeah. Where the syndesmo fight are? Yeah, visible. They're very beautifully seen. Like, it's a for it. It's a good time. Priyanka, what you are saying about this one? Look, this is the syndesmophyte. This is the fusion of annular ligament. This is fused from the syndesmophyte. And in the below part, there is osteophytes again, pointed thing. They are marking already. And there is and one more thing, there is a subchondral cyst also. This is an also important thing in some, like in osteoporosis, osteophyte, osteoarthritis, you get these things like subchondral cyst. Okay. This one has enthesitis and enthesopathy. How can we find out it? It's possible, Nagula, Hudai, Lagbuna. As a Reiter syndrome, as Chita, it's a Hatir Modde Hoy, Igla Che Hatir Moddiki Reiter syndrome Hoy, Naki syphilis. Hoy. That's a rash. Are it a keratoderma, Balanoregica? Palm and soul both. Keratoderma, Balanoregica. It a typical. That's a Nakin Palette. Keratoderma balanoregica. Balanoregica. Reiter is an onectic age, pathognomonic type. Quite important. A pyre gulot to keratoderma balanoregica. Then a pie? Yeah, pyre gulle. Uporet of the uveitis. It a uveitis? Yeah, who's upper like a uveitis? Is it the guru? Is it should to go at it? What's at the upper like a hand? Like the uveitis. Operated as a sarcinate balanitis. Okay, Kalabosta, reactive arthritis. Eta tahole, eta kihateta, hatheta keep the keratoderma balanoregica. Palm and soul, both palm and soul, palm and soul. Okay. Are Igula Hutsibai, Esli related, or the Tadillo? Jacob Tartle. Yes, similar to RA, but no erosion will be there. What you say? Similar to RA, you will find similar to RA, there will be a swan neck deformity, there will be jet deformity, but no erosion. There will be no erosion. And no erosion. Mane bones shop thik ache. Bhitore x-ray kore dekhben shob bones thik ache, kintu ei je deformity ache baire. Deformity thake. No erosion, no osteophyte, nothing like this. SLT patient deformity of a can the bony erosion fact. Among Arikta Genish is Ochana SLT acetylation. I remember that. That's a poor Kulatashiamra. So Ikane, idiot de Kiamra Taole. আপনার গাউটের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল সোয়েলিং রোজা ক্যালকুলেশন পাঁচ আউটলেশন পাঁচ আউট টপ আই এই যে এগুলো পাঁচ আউট টপ আই এই যে কে ফেলছে একজন কিংবা বক্সিং দিয়ে ভিতরে ঢুকাই দিছে এরকম পাঁচ আউটলেশন ভিতরে দিছে না পাঁচ আউট অ্যাপল লোগো হয়েছে Apple logo is সেটাই এগুলো ওকে এটা বুঝলাম তারপর ইরোশন অফ দ্য সাবলাক্সেশন অফ দ্য পেনিয়া ডিউ টু ডিসটাল ইন্টারফেনিজিয়াল জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস নো ডিআইপি ইজ অলওয়েজ পিআইপি পিআইপি এন্ড এমসিপি এমসিপি অলসো ইয়া এমসিপি অলসো এন্ড ডিআইপি সরি পিআইপি নো ডিআইপি ইয়া ডিআইপি ফর সোরিয়াসিস Yes. This one psoriasis. Okay. What disease now we read today? What was that? Xantho granuloma something? No. It is histiocytosis. Multicentric Xantho histiocytosis. Something like this. Something histiocytosis. Osteoarthritis होती ही था क्या MCP and PA
PIP. PIP, yes. Mm-hmm. Osteoarthritis se DIP thake. What? DIP? PIP. No, PIP yes, or yes. MCP. MCP. Weight bearing joint and DIP. These are the common for the osteoarthritis. Not DIP, I think PIP. No. DIP. Oh, so sorry. Rheumatoid arthritis, osteoarthritis, same. Hater joint. PIP is solely for P for solely psoriasis. Psoriasis. Sorry, not P, distal, DIP. DIP solely for psoriasis. And DIP solely psoriasis. Yes. Psoriasis. Okay. Psoriatic arthritis, penicillin cup, the distal interpharyngeal joint involved. Yes, I will do. এই যে কি জানো এর আগের রোয়ের উপরের পিকচারটা আরেকবার একটু দেখো যে অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড গাউট এর যে ডিসটাল মানে ফ্যালেংসের যে ছবিগুলো এটা মনে হচ্ছে একটু এটা হচ্ছে আপনার এরপর এর পাশেরটা প্রথমটা এই রোয়ের একদম লেফট সাইডের ফার্স্ট ওয়ান হ্যাঁ দিস ওয়ান হ্যাঁ এটা তো ভালো প্রক্সিমাল এবং ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট তো ভালো আছে ঠিক আছে এটা কথা বলছি না কোনটা আপু এটা জাস্ট এবভ ওয়ান জাস্ট উসকে বাদ উপরটা গাউট হ্যাঁ এটা এটা না এই রো এর লেফট এর ফার্স্ট ওয়ান এই যে তিনটা একসাথে যে লেখা আছে বাম পাশে একদম সবার বাম পাশে এর আগেটা হ্যাঁ দিস ওয়ান এটা না এর আগেরটা হ্যাঁ এটা ওকে এটা হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন এখানে না এখানে বলতে চাচ্ছি কি এইখানে তিনটা একসাথে দেওয়া তো এইজন্য বলছিলাম যে দেখার জন্য এটা অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে ন্যারো দা জয়েন্ট স্পেস হবে অস্টিওফাইট থাকবে আর সাবকন্ড্রাল স্ক্লেরোসিস এটা সবচেয়ে বড় জিনিস হ্যাঁ সাবকন্ড্রাল স্ক্লেরোসিস হ্যাঁ সিস্ট থাকে সাবকন্ড্রাল সিস্ট থাকে এখানে ওরা দেয় না এটা এই যে সি লেখা আছে দেখো তো যে ওরা মার্কিং করে দিয়েছে এ বি স্ক্লেরোসিস এন্ড সিস্ট হ্যাঁ সিস্ট দেয়া আছে আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে মেইন জিনিস যেটা পার্টিকুলার বোঝা যাবে না এক্সরে দেখলে ওই ইরেশনটাই ধরতে হবে অস্টিওপোরোসিস দেখার জন্য ওই যে ডেক্সা স্ক্যান বা এগুলা আইসোটোপ করে অ্যাকচুয়ালি এক্সরে তে অস্টিওপোরোসিস বোঝা যায় না অস্টিওআর্থ্রাইটিস এবং সিস্ট
আর গাউটের ক্ষেত্রে তো আমরা যেটা জানি ওই যে পাঁচটা অসিলেশন যেটা ওটাই, আর হচ্ছে আপনার এই 12 পয়েন্ট পেরি আর্টিকুলার, না এটা না ওই টেলিস্কোপিক, সরি গাউটের তো টেলিস্কোপিক না, টেলিস্কোপিক হচ্ছে সোরিয়াসিস, গাউটের ক্ষেত্রে ওইটাই পাঁচটা অসিলেশন, পাঁচটা অসিলেশন তাই ওটাই ইয়ে, আর অত কিছু মনে থাকা সম্ভব না, এছাড়া মনে থাকবে না, যাও এগুলো তো আর এত দিবে না, দিবে না আসছে আচ্ছা ওকে, এগুলো শেষ তো নাকি আমাদের এর কলামে আমরা চলে আসি, এগুলো কোন এলাকার ভার্টিব্রা হ্যান্ড হাত পায়ের, আচ্ছা এই হাত পায়ের ক্ষেত্রে আমরা কি কি কিভাবে ইয়ে করে আমি এটা না, এরপর এর নিচেরটা হ্যাঁ এটা কথা বলতেছি যে কন্ড্রোক্যালসিনোসিস, কন্ড্রোক্যালসিনোসিস ওই যে একদম হোয়াইট হয়ে থাকে এটা, ওটা হ্যাঁ মোর হোয়াইট, ক্যালসিফিকেশন অফ টেন্ডনস, টেন্ডনস লুক এট দ্য টেন্ডন অনলি, নট এগুলা না, এগুলা না, এগুলা না, আচ্ছা ইন বিটুইন দ্য জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে যে বেশি সাদা 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 যেটা হয়ে আছে ওইটা, লুক বোথ বোনস আর কানেক্টেড বাই টেন্ডন অর লিগামেন্ট, when they will calcify then it will be কন্ড্রোক্যালসিনোসিস, মানে মার্জিন গুলো কেমন সবগুলো সাদা হয়ে গেছে না, একদম সাদা হয়ে গেছে, এই টেন মানে ক্যাপসুল এগুলা আর্টিকুলার এগুলো এটাই কন্ড্রোক্যালসিনোসিস, সিউডো গাউটে পাওয়া যায়, তো কন্ড্রোক্যালসিনোসিস ভাই একটা ফিগারই আছে যেটা দেখলাম পার্ট 2 তে দেয় নি জয়েন্টেড, এই যে এটা লুক দেয়ার ইজ আ রিস্ট জয়েন্ট অলসো, এই যে এটা তিজন দে মাইট গিভ রিস্ট জয়েন্ট অলসো, এদিকে এটাতে আমরা যদি আসি লো ব্যাক পেইনে কজড বাই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানোরিজম, এগুলো আবার কি এক্সরে শর্ট ক্যালসিফিকেশন while abdominal ultrasound is stable CT is unstable, calcification while abdominal ultrasound is stable CT is unstable, what they want to say, where is abdominal aorta and where is calcification, this one I don't think, I don't know. Look at the first one above that HOC, hypertrophic pulmonary, leave it if you don't know, we are not getting it. Is it important? Hypertrophic ta dekho, hypertrophic pulmonary arthropathy. Kunta bhai? Hypertrophic pulmonary arthropathy. Just above the chondrocalcinosis. This is. Extra growth of the bone. Haan, periosteum. Periosteum ekta growth hai. Look, look here. মার্জিন গুলো কেমন আছে দেখছো, ডাবল হয়ে আছে, হ্যাঁ ডাবল আছে না, এটাকে বলে স্কোমাসাল কার্সিনোমাতে পাওয়া যায় এই জিনিসটা অনেক, কার্ডিনাল একটা ফিচার মানে হচ্ছে কমপ্লিকেশন হয় এই যে, এবং বোন প্যারানিওপ্লাস্টিক ফিচার এবং বোন পেশেন্টে বলবে যে রিস্ট পেইন, কিন্তু রিস্ট জয়েন্ট কিন্তু অ্যাবসলিউটলি নরমাল, লুক লাইক নরমাল দিস ওয়ান না, কার্পাল টানেল সিনড্রোম, হ্যাঁ কার্পাল টানেল সিনড্রোম, but wrist joint is totally normal, no erection, nothing like this, it is ekta kijan naam ache, what the name this periosteal HPOA, hypertrophic osteopulmonary, no not this name, not this name, this finding, what the name of the finding, okay no idea, periosteal calcification erokom ei ekta term ache bolenam to, acha আমরা দেখি বোন লুসেন্সিস ইন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ভিট্রো অস্টিওমাইলাইটিস ডাব্লিউবিসি কাউন্ট, আচ্ছা এটা লাগবে না, অস্টিওমাইলাইটিস ডাব্লিউবিসি কাউন্ট, তারপর হচ্ছে এমআরআই করতে হয়,
for the early finding. Osteomyelitis in case of sickle cell anemia, salmonella positive. Salmonella, and the other case is typhus. Sorry. Mm-hmm. Staphylococcus. Most common is aureus. Most common is Staph aureus. Staph aureus. Staph aureus only SLE is salmonella. Not SLE. Not sorry. Sickle cell. Yeah. MRI. MRI. Like a avascular necrosis, all imaging of choice MRI. Yes. What is this ABC, A normal, B tier, ACL? Indication diye bolte hai. Normal, this one. A1 is normal, B1 is tier, ACL, and media. Orthopedic. This is the orthopedic expression. ACL, tier, don't care. Tear has been a very minuscule tear. Then I will become this surgeon. This is important. Chondrocalcinosis, a hypertrophic pulmonary osteopathy, osteomyelitis, it is enough. I think more. I'm going to be a trip or a chat again. I'm going to be a chat. I'm going to be avascular necrosis. Compare. একটু উপরে উঠে গেছে আর কি না মানে ওই সকেটটা হচ্ছে ইয়ে হয়ে গেছে আর কি উপরে উঠে গেছে না না মানে সকেটের ভিতরে ঢুকে গেছে এখন ভিতরে ঢুকে গেছে আর কি বলটা 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 ফিমার হেড ইনটু দা অ্যাসিটাবুলাম অনেকটা ওই ফ্র্যাকচার নেক অফ ফিমারের মতো ভিতরে ঢুকে গেছে কিন্তু এটা মানে এরকম ফ্র্যাকচার নাই মেইন কথা হচ্ছে শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে এটা অনেক লম্বা তুমি গেট ইজ দ্য গেটার টোকেনটা দেখো তাহলে বুঝাবে গেটার টোকেনটা কত কি হয়ে গেছে এই যে এই সেটটা উঠে গেছে অনেকটা এখানে কতটুকু ডিসটেন্স এখানে ডিসটেন্স ডিসটেন্স তো এখন হচ্ছে যে ফ্র্যাকচার হলে তো এখানে পুরো দেখা যায় ফ্র্যাকচারই দেখা যায় যেটা নেক অফ ফিমারের ফ্র্যাকচার অ্যাভাসকুলারের ক্ষেত্রে মানে পুরো ফ্র্যাকচার মতো না মানে একটু ইরেগুলার একটা শ্যাডোর মতো থাকে মানে এটাও তো ওয়ান কাইন্ড মানে মনে হয় যে একটা ওরকম মানে ফ্ল্যাকার হ্যাঁ মানে ফ্র্যাজাইল হয়ে গেছে এরকম কিন্তু কোনো ফ্র্যাকচার না কিন্তু এমআরআই ওয়ারফেরিন কেন লিখলো এই যে এখানে অ্যাভাসকুলার নেক্রোসিস এমআরআই ওয়ারফেরিন পিকচারের নিচে ট্রিটমেন্ট ও ট্রিটমেন্ট অ্যাভাসকুলার নেক্রোসিস ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই দিয়ে ভালো shoulder joint আমি একটা কোশ্চেনে পাইলাম একটা মানে পায়ের জন্য গ্যাংগ্রেনাস মাথার মধ্যে কেমন কথা স্কাল্প গ্যাংগ্রেনাস মিন স্কাল্প হ্যাঁ ডার্মা গ্যাংগ্রেনাস
এখানে যেটা বোঝালো এই যে এখানে যেটা এটা কি দিল, এটা শোল্ডার জয়েন্টই তো মনে হচ্ছে, এগুলো অ্যানিউরিজম হয়ে গেছে, একটু মোটা মোটা হয়ে আছে যেগুলো না, ওগুলো বলতেছে এমআরএ এমআরএ এটা সব। আচ্ছা এটা হচ্ছে সেন্ট্রাল সেরেব্রাল আর্টারি ডাইলেটেশন অ্যানিউরিজম। আর এখানে যেটা আছে লার্জ অ্যানিউরিজম অ্যারাইজিং ফ্রম দা কনসিকোয়েন্স অফ দা রাইট মিডল সেরেব্রাল এন্ড পোস্টেরিয়র কমিউনিকেটি আর্টারি জাংশন, এখানে এটা মোস্ট কমন সাইট, বেরিয়ার অ্যানিউরিজম মোস্ট কমন সাইট junction of that cerebellopontine junction a medial cerebral and this the circle of Willis na medial cerebral and posterior communicating is this junction most common site second most common site the anterior cerebral and anterior communicating artery ukhane so but most common is this junction medial cerebral and posterior communicating artery okay and I mean around 40 to 60%। আচ্ছা পরে যদি আসি এদিকে, আচ্ছা এখানে ওরা বললো কডম্যান কডম্যান অস্টিওসারকোমা অস্টিওমাইলাইটিস, কডম্যানটা কেমনে বুঝবো এই যে একটু বাড়তি, এটা তো সব আমার কাছে কডম্যান অস্টিওসারকোমা এগুলো ইয়ংস টিমার সবাই একই রকম মনে হয়। কডম্যানটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতো থাকে না No, down. This part. Okay. I understand. This one also? Yeah. Anyway. Osteosarcoma, osteomyelitis. Cotman, triangle. এটা ভালো বোঝা যায় তাই না, এটাতে ভালো বোঝা যায়। আচ্ছা তাহলে কোয়াডমেন ট্রায়াঙ্গেলটা কোথায় পাবো, অস্টিও সারকোমাতে, অস্টিও সারকোমা অস্টিও মাইলাইটিস বহুত মাইলাইটিস। আচ্ছা অস্টিও সারকোমা ইজ মোস্ট কমন সাইট, এটা হাত ফিমার ফোর্ট কাট না হ্যান্ড সাইট। আচ্ছা বোনস টিউমার অত ভালো মনে নাই, কোকিন পড়া হয় বোনস টিউমার, দে লোয়ার হ্যান্ড বাই আই ইউজ টু জাস্ট শর্ট নোটস। এটা এটা দেখেন এটা হচ্ছে সারকোমা হইয়া ভাঙা গেছে পুরো, অস্টিওসারকোমা সানরে অ্যাপিয়ারেন্স বলে কি অস্টিওসারকোমার এটাতে কোন কি জানো, না না সানরে এটা না সানরে তো সানরে হচ্ছে নেফ্রো কি জানি ইভিং টিউমার। আচ্ছা তার সারকোমা ফুলটা মোটা করার দরকার নেই, আমি এটা পারি না তো আমি চুপ, এই যে উইং সারকোমা মানে সানরে, হ্যাঁ
এই যে এটা হতে পারে উইং সারকোমা আর অস্টিওসারকোমা মধ্যে পার্থক্য কেমনে করব আর হচ্ছে এটা এটা দেখেন এটা দেখেন এটা ক্ষেত্রে অনেক এগুলো তো জানি আমরা টফাই টফাই কিন্তু নিচেরটা কি কানের মধ্যে কানেও টফাই না 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 কানে তো বুঝতে পারছি এরপর নিচের এটা হ্যাঁ হচ্ছে আপনার প্লান্টার পাস্টিউল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো সোরিয়াসিস তো স্টেরয়েডই যায় মেথড না 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 মেথোট্রেক্সেট অর ক্যালসিনিউরিন ইনহিবিটর সাইক্লোস্পোরিন ওয়াইনমেন্ট ট্যাক্রোলিমাস ওয়াইনমেন্ট ওনলি ইউজ সাইক্লোস্পোরিন সাইক্লোস্পোরিন ওরাল বোথ আইয়া সিস্টেমিক ওয়ান সিস্টেমিক ওকে তাহলে ভাই এই এটা এটা আমরা উইং সারকোমা হিসেবে জানবো তাই তো exam with some little bit of description of this joint pain maybe that's why uska patient ka hand ji bhaiya ki bolle mane oi patient er hat eta ha ha uska patient ka hat hat nahi us patient ka hat us patient ka okay jiska hat hai avascular or osteonecrosis necrosis of the humerus sudden severe pain ei je gulo ei je ta avascular necrosis fracture or nai kemon border gulo kemon irregular hoye geche ha mane patient fracture hoy nai kintu short hoye geche border gulo kemon irregular hoye geche to avascular necrosis ha eta avascular okay আচ্ছা এখানে আমরা যেটা আরে হ্যাঁ রিমাটয়েড আর্থ্রাইটিস আর্লি এবং লেট এগুলো হচ্ছে আর্লি এই যে প্রক্সিমাল জয়েন্টগুলোকে ঝামেলা করে দিয়েছে ফুট লাগিয়েছে আর লেট একেবারে বেশি ফুট লাগিয়েছে ডিফর্মিটি গেছে ডিফর্মিটি হ্যান্ড উইথ নোডিউল দিস সেলিংস না কোয়াইট প্রমিনেন্ট এন্ড ভেরি
প্রক্সিমাল ইন্টারফারেনশিয়াল জয়েন্টে যেগুলো থাকে সেগুলো হচ্ছে হেবারডেন, হ্যাঁ হেবারডেন, আর এগুলো আছে অস্টিওআর্থ্রাইটিস, yes, this hand is অস্টিওআর্থ্রাইটিস. What is হেবারডেন নডিউল ইন distal, distal and proximal part with Bouchard's. How can we remember? I always forget, confused. BP and HD. What? BP and HD? HD. আচ্ছা হেবারডেন মানে দূরে থাকে, distal. আর মানে হেবারডেন ইজ ইন DIP আর PIP Bouchard. Bouchard, yeah. Okay, BP, as I can tell you. Yeah, BP. Proximal Bouchard. What is happening to you? Mr. Hebert, okay. Why? Okay, now? BP, 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 CPRS1, RSD, pain, swelling, redness, followed by the surgery and trauma. Eta may be kono ekta. Reversible posterior leukoencephalopathy, drug induced severe hypertension within the high intensity in the posterior hemisphere. One of the cause for thunderclap. Thunderclap headache. Yes. হ্যাঁ হ্যাঁ, রিভার্সিবল পোস্টেরিয়র লিউকোএনকেফালোপ্যাথি, দিজ আর রিলেটেড উইথ দ্য প্রেগন্যান্সি এন্ড হাইপারটেনশন, সেরেব্রাল ইডেমা আই গেস. এগুলো আই ডোন্ট নো দ্য মেথড মোর ডিটেইল, আই নো জাস্ট দিস ইজ রিলেটেড টু দ্য থান্ডার ক্লাপ হেডেক. জাস্ট হোল্ড অন, আই উইল টেল, জাস্ট গিভ মি ওয়ান মিনিট. What are you telling? Okay, eta hocche reversible cerebral posterior reversible leukoencephalopathy syndrome jeta eta hocche ki hypertension ebong edema thake hocche MRI jodi kori tahole hypertension ebong edema pao jay ebong ei edema, yeah this one. Okay, posterior reversible leukoencephalopathy arekta hocche reversible cerebral vasoconstrictive syndrome. Vasoconstrictive syndrome jeta shetate hocche angiogram korle diffusely arterial bleeding thake ar eta hocche seizure ebong hypertension thake ar leukoencephalopathy jeta seta hocche edema thakbe ebong hypertension thakbe. Okay. One is the PRIV, na? Posterior reversible. PRES. RC-VCS. Okay. RC-VCS, that one is hypertension and seizure. And PRES is edema and hypertension. Okay, this one is PRES. Okay. Posterior leukoencephalopathy. Okay. Hypertension and edema. Hypertension and edema. Usually preeclampsic type of patient with related with this one. Preeclampsia, eclampsia, yes. Seizure, visual disturb symptom and confusion.
বাট এদের ক্ষেত্রে আবার লাম্বার পাংচার সিটি অনেক সময় নরমাল থাকে তো ওই যে সিনারিও এন্ড লাইক all of these things yeah there is a question in past medicine yes related to these two topics okay so next prostatic cancer metastasis multiple area of the hyperactivity mainly in the axial skeletal the metastasis in patient with the non prostate cancer the axial skeletal block dhorse full vertebra and even in the liver also liver also axial ekdum full vertebra how can we remember we have to remember the area I don't know much about these things like in Paget's you have to know the area particular Paget's disease usually in the femur yeah in the pelvis femur and skull and yes. the, and the femur will be looks like bowing of the femur yeah bowing feature thickened thickened and also yes thickening bowing like feature femur tibia like long bone lower limb long bone and skull these are the main site for the Paget's disease okay. so CA prostate means axial ক্ষেত্রে কটন উল অ্যাপিয়ারেন্স থাকে এদের yes it ha ha it is cotton wool appearance thake and that what is called calcarium or calvarian thickening yes calvarian is thickening calvarian thickening right so ekane ki bolche ra widening diploic space typically cotton wool appearance হাতে পায়ের এক সাইডে ধরবো আমার শুধু মনে হচ্ছিল যে একটু ছোট ছোট কিছু একটা থাকে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স মানে অনেকটা মনে হচ্ছে যে অ্যাপিয়ারেন্ট লুক লাইক জাস্ট পিপল হ্যাভিং সাম সক ইয়া এন্ড দ্য স্কালটাও তো মনে হয় একটু বড় হয়ে যায় ইয়া দেয়ার ইজ আ সেকেন্ডারি হেমাটোপ্লাস্টি ইয়া হেমাটোপ্লাসিস ইন দ্য স্কাল বোন হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স okay next jai hypertrophic osteoarthropathy eta te ekta bhalo bujha jara je kalo hoye ache kalo howar jonno tai to naki I think shada ta extra thickening koi periosteal new ball formation around the shaft of the distal radius periosteal new ball new bone formation shada ta আচ্ছা
এরা ট্রেন ট্রেনের রাস্তাটা কি বুঝায় না এটা বলে যে ট্রেন যে কোবিস্টোন অ্যাপিয়ারেন্স বলে এটাকে অ্যাপিয়ারেন্স ইজ ডিফারেন্ট ডিফারেন্ট কোবিস্টোন তো কোথায় চলে গেল এটা তো কনস ডে কনস ডে কিন্তু এই রাস্তা যেটা দেখাচ্ছে ওটা তো সিমিলার টু দ্যাট বাট দেখাচ্ছে কোবিস্টোন প্যাটার্ন But it's not the, they are saying like look the parallel bone is going and the extra thickening is there on both sides both sides yes symmetrical and both sides this is hypertrophic osteoarthropathy and laminated periosteitis with periosteal new bone formation laminated periosteitis with periosteal new bone formation. Formation periosteal new bone formation around the shaft of the distal radius ulna and metacarpal and proximal phalanges tar mane sada sada gula hocche notun bones tai to ha new bone formation ha acha kalo to bhitore ota calcification is not done na bone mineralization is not done properly that's why it is white white আচ্ছা এখানে কি বললো ওরা এখানে সিমেট্রিক্যাল ইনক্রিজ আপটেক অফ দা টিউবুলার বোনস অ্যালং ইন দা কর্টিক্যাল মার্জিন ম্যাচিং দা ফাইন্ডিংস অন দা এক্সরে এন্ড সিটি অ্যাপিয়ারস ট্রাম ট্র্যাক ও আচ্ছা এটা তাহলে ট্রাম ট্র্যাক কি বুঝতেছে ওই স্টোন গুলাকে কিছু বোঝায় না হ্যাঁ স্টোন গুলা নিয়ে আমরা কথা বলছিলাম না যে এই লাইনটার কথা এটা অ্যাকচুয়ালি ট্রাম ট্র্যাক ওই যে ট্রেন যেগুলো থাকে না ইলেকট্রিক্যাল ট্রেন যেগুলো থাকে শহরের মাঝখান দিয়ে যেগুলো চলে ওই ওই রাস্তাটার কথা বলছে ট্রাম ট্র্যাক নন স্মল সেল লাং ক্যান্সার পাবো সাপোর্টিভ লাং ক্যান্সার লাইক ব্রঙ্কিটিসের মতো ও আচ্ছা আর হচ্ছে মাল্টিপল মায়েলোমার ক্ষেত্রে স্কালের যেই ফিচারটা ওটাকে বলে রেইন ড্রপ স্কাল রেইন ড্রপ হ্যাঁ আমি বলি যে হচ্ছে ধরেন মাটি বা কোনো একটা কিছুতে বৃষ্টি পড়লে যেরকম ওখানে গর্ত গর্ত হয়ে যায় না ওইটা থাকে অ্যাকচুয়ালি মাল্টিপল মায়েলোমা এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আই থিঙ্ক দিস রেডিওলজিক্যাল টার্ম অর দে আর ওয়ান্ট টু সে লাইক রেইন ড্রপ ম্যাটার ইয়া থিঙ্ক হোয়াট ইজ দিস Which one? Yeah, where is arrow is marking? Yeah, what is this? The symmetrically increase in tubular bone alone with the cortical margin matching with the finding on X-ray and the CT appears as a trump track, non-cell, non-small cell lung cancer, supportive lung cancer, bronchiectasis. These are little bit tough to memorize. Like especially picture gula konta ta ki rokom hobe. Achcha chak ektu emni mone rakhmu sada paira gele thik ache eti hocche hypertrophic osteoarthropathy. Tram track trum track gula mone thakto na. Achcha endocrine ki jaben ajke দুইটা বেজে গেছে অলরেডি হ্যাঁ থাক আজকে কালকে ডিউটি আছে হ্যাঁ থাক সমস্যা নেই প্রত্যেকদিন একটু একটু দেখলে শেষ হয়ে যাবে প্রত্যেকদিন এটা এন্ডোক্রাইন শুরু হলো না পরটা থেকে না এটা পরটা এন্ডোক্রাইন বলতে না এটা হচ্ছে সব বোনের পিকচার গুলো দেখাইছে যে এন্ডোক্রাইনের ক্ষেত্রে ও যে আপনার হাই কি যেন বলে হাইপারপ্যারাথাইরয়েডিজম এর তো হচ্ছে বোনের পিকচার আছে অ্যাক্রোপ্যাথি অ্যাক্রোপ্যাথি ওগুলো সেটাই সমস্যা নেই কালকে দুইটা সিস্টেম শেষ করা যাবে এন্ডোক্রাইন তো বেশি নেই একটু আছে রিউমাটোলজি এটারই একটু অনেক বড় এটা স্পেশালি বোনের পিকচার গুলো তো একটু টাফ মনে রাখা সেটা তো অবশ্যই খুবই টাফ ইসিজি মারাত্মক টাফ কি জানি আপনাদের মধ্যে কে পারেন ইসিজি ভালো খোশেদ ভাই পারে মনে হয় না আমি পারি না আমি